যে যে ধরনের ডিসিশন নেন না কেন। আজকে আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে কথাবার্তা বলবো। ওয়ার্ডপ্রেস হচ্ছে যে একটা সিএমএস। আমি স্ক্রিনে কিছু দেখাই না এখনো পর্যন্ত। আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে কথাবার্তা বলবো। ওয়ার্ডপ্রেস হচ্ছে যে আপনার কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যেটার মাধ্যমে আমরা একটা ওয়েবসাইটের কন্টেন্ট কি করতে পারি, ম্যানেজ করতে পারি। একটা ওয়েবসাইটকে আমরা ম্যানেজমেন্ট করতে পারি, একটা ওয়েবসাইট আমরা তৈরি করতে পারি এবং এটাকে মেনটেন করতে পারি। যেমন আমাদের আমাদের ম্যাক্সিমাম ওয়েবসাইট, ইনফরমেটিভ ওয়েবসাইটগুলো অর ই কমার্স ওয়েবসাইটগুলো ওয়ার্ডপ্রেসে তৈরি। কারণ ওয়ার্ডপ্রেসে তৈরি করে কেন, ওয়ার্ডপ্রেসে তৈরি করার একটাই কারণ, ছোটো ছোটো ওয়েবসাইটগুলো বা আপনার ছোটো ইন্ডাস্ট্রির জন্য যে ওয়েবসাইটগুলো তৈরি করা হয় ওগুলো ওয়ার্ডপ্রেসে তৈরি করা হয়। মূলত হচ্ছে যে মেনটেন করা সহজ এবং প্রাইসের দিক দিয়েও এবং খুব সহজে মেনটেন করা যায় এবং এটার মার্কেটের যে ডেভেলপমেন্ট কস্ট এটাও খুব কম, যার কারণে মানুষজন ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করতে খুব আগ্রহ প্রকাশ করে। মানে এটা খুব ফ্লেক্সিবল ইউজ করার ক্ষেত্রে, সেজন্য মানুষজন ওয়ার্ডপ্রেস ইউজ করে এবং ওয়ার্ডপ্রেসের হিউজ পরিমাণ মার্কেট। আমি আপনাদেরকে গত ক্লাসেও আমি এটার দেখাইছি আসলে ওয়ার্ডপ্রেসের মার্কেট কীরকম। হ্যাঁ, এবং এটা ডে বাই ডে বাড়তেছে, এটা কখনো কমতেছে না, এবং এটা এতই বিশাল যে প্রত্যেকটা অন্যান্য ওয়ার্ডপ্রেসের জন্য মানুষজন বিভিন্ন প্লাগিনস তৈরি করতেছে, ফিচার তৈরি করতেছে। নতুন একটা কোম্পানি আসলে ধরেন যে নগদ কি করতেছে যে ওদের অ্যাপিএটা ওদের নগদ ইউজ করার জন্য, ইন্টিগ্রেট করার জন্য ওয়ার্ডপ্রেসের জন্য, ওয়ার্ডপ্রেসের নগদ ইউজ করার জন্য বা ই কমার্স ওয়েবসাইটগুলোর জন্য নগদকে ইউজ করার জন্য নগদ যেমন ধরেন এপিআই ইউজ করতেছে, মানে ওদের একটা প্লাগিনস তৈরি করে রাখতেছে যেটা ওয়ার্ডপ্রেসে কী করে ইনস্টল করে দেন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে বা ই কমার্স ওয়েবসাইটে থেকে নগদে ট্রানজ্যাকশন করা যাবে এই ধরনের। সো যে কোম্পানিটা আসতেছে, যে ওয়েবসাইট মানে ডিজিটাল প্ল্যাটফর্ম ইউজ করতেছে, তারা ওয়ার্ডপ্রেসের জন্য আলাদা আলাদা কি প্লাগিনস তৈরি করতেছে, আলাদা আলাদা ফিচার তৈরি করতেছে, যেটা মূলত হচ্ছে যে ওই প্ল্যাটফর্মটাকে ইউজ করার জন্য। এখন কথা হচ্ছে যে ওয়ার্ডপ্রেসের দুইটা অফিসিয়াল সাইট আছে, একটা হচ্ছে যে wordpress.org আর wordpress.com। আমরা দুইটাতে যাবো। কেন আমরা ওয়ার্ডপ্রেস শিখতেছি, অন্য কোনো কিছু না কেন, সেটা আমি আবারও বলতেছি। আমরা ওয়ার্ডপ্রেস শিখতেছি এই কারণে ওয়ার্ডপ্রেসের মার্কেট ভ্যালুটা অনেক বেশি, মার্কেট ভ্যালু তো মার্কেটে কাজের যে স্পেস ওইটা অনেক বেশি থাকে এবং ওয়ার্ডপ্রেস খুব সহজে, যেহেতু কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, সো ওয়ার্ডপ্রেস আমরা খুব সহজে। স্যার আপনার কথা আটকে যাচ্ছে বারবার, সবার ক্ষেত্রে কি সেম নাকি? সবার ক্ষেত্রে কি সেম? স্যার আপনার কথা আটকে যাচ্ছে। জি স্যার। স্যার আপনি বাসায় নেই স্যার? না আমি বাসায় না, শব্দ হইছে স্যার শব্দ। আচ্ছা একটু গ্লাস আছে না? হ্যাঁ গ্লাসটা লাগাই, খোলাটা লাগাই না, একটু খোলা রাখো। হ্যাঁ হ্যাঁ ওকে। ওকে এবার শুনতে পাচ্ছেন ঠিকঠাকভাবে? ওকে তাই না? হ্যাঁ, ওয়ার্ডপ্রেস নিয়ে এই জন্য আমরা কাজ করতেছি, যেহেতু একটা আমরা ওয়ার্ডপ্রেস সিএমএস একটা জানলে মোটামুটি অন্যগুলো আমরা ক্যাচ করতে পারি আসলে কী ধরনের হয় সাইটগুলো বা কীভাবে কাজ করতে হয়, ওগুলো মোটামুটি আমাদের একটা আইডিয়া চলে আসে কীভাবে কাজ করতে হয়। শুধু সিএমএস যদি চিন্তা করি, কন্টেন্ট ম্যানেজমেন্ট শুধু ওয়ার্ডপ্রেস না, জুমলা আছে, তারপর হচ্ছে যে ওপেন কাট আছে, শপিফাই আছে,
এরকম আরো অনেকগুলা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আছে যেগুলো ওয়ার্ডপ্রেস লাইক এস ফ্রেমওয়ার্কের মতো, যেটার মাধ্যমে একটা ওয়েবসাইট তৈরি করা যায় খুব সহজে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে। ওয়ার্ডপ্রেসের দুইটা অফিসিয়াল ওয়েবসাইট আছে, একটা হচ্ছে যে wordpress.org আর একটা হচ্ছে যে wordpress.com। wordpress.org তে মূলত ওয়ার্ডপ্রেসের যে র ফাইল, ওয়ার্ডপ্রেসের যে ফাইল ইনস্টল করতে হয় সেগুলো থাকে, এবং বিভিন্ন থিম থাকে, বিভিন্ন লেআউট ডিজাইন করে রাখে ওয়ার্ডপ্রেসের জন্য, ওগুলো থাকে মূলত ওয়ার্ডপ্রেস। যেমন ধরেন আমরা থিমে যদি যাই, আমাদের অনেকগুলো এরকম থিম থাকবে ফ্রিতে দিয়ে দেয়, এবং কিছু পেড প্রিমিয়াম থিমও থাকবে। আমরা ফ্রিতে অনেক থিম ইউজ করতে পারবো, আদারওয়াইজ আমরা যদি কোনো ওয়েবসাইট তৈরি করতে যাই অনেক সময় আমরা প্রিমিয়াম থিম ইউজ করে থাকি। ওয়ার্ডপ্রেসের জন্য মানুষ অনেক ডেভেলপার আছে যারা হচ্ছে যে ওয়ার্ডপ্রেসের থিম, মানে ওয়ার্ডপ্রেসের থিম তৈরি করে। হ্যাঁ, সো ওরা থিম তৈরি করে ওয়ার্ডপ্রেসের জন্য তৈরি করে। তখন আমরা যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল দিই, দেন ওই ওয়ার্ডপ্রেসের মধ্যে আমরা এই থিমগুলো ইনস্টল করতে পারি, এবং আমরা এই থিমগুলোর মতো করে আমরা ওয়েবসাইট ডিজাইন করতে পারি। হ্যাঁ, এখন wordpress.org হচ্ছে ওয়ার্ডপ্রেসের অফিসিয়াল ওয়েবসাইট, যে ওয়েবসাইটের যে আসলে ওয়ার্ডপ্রেস কী ব্যাপার স্যাপার এবং ওয়ার্ডপ্রেস আমরা কী ইউজ করি থিম। হ্যাঁ, আমরা ওয়ার্ডপ্রেস যখন ইনস্টল করি তখন একটা ডিফল্ট থিম ইনস্টল হয়ে যায় ওয়ার্ডপ্রেসের সাথে সাথে, এবং এরপরও আমরা নিজেদের পছন্দ মতো থিম ইনস্টল করে আমরা ওয়েবসাইট তৈরি করতে পারি। এরপরে আসে কি থিম, ওয়ার্ডপ্রেসের থিম আমরা এখান থেকে দেখতে পারি, অথবা আমরা যখন ওয়ার্ডপ্রেস আমাদের সি প্যানেল হোক, লোকাল হোস্টে হোক, যেখানে আমরা ইনস্টল দিই না কেন সেখানে আমরা এই থিমগুলো ফ্রি পেয়ে যাব। হ্যাঁ, ওইখান থেকেও পেয়ে যাব, অথবা আমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারি, অনেক মেথড আমরা নিতে পারি। তারপর ওয়ার্ডপ্রেসের মধ্যে আরেকটা কথাবার্তা বলছি, প্লাগিনস। প্লাগিনস হচ্ছে যে নতুন নতুন ফিচার, আপনার একটা ওয়ার্ডপ্রেস থিমের মধ্যে সবগুলো ফিচার একসাথে থাকে না। যেমন ধরেন আপনি চাচ্ছেন যে আপনার ওয়েবসাইটের মধ্যে কন্টাক্ট ফর্ম থাকবে, হ্যাঁ ধরেন যে আপনার ওয়েবসাইটের মধ্যে কন্ট্রাক্ট ফর্ম থাকবে, সো ওই কন্ট্রাক্ট ফর্মটা যদি নিয়ে আসতে চান আপনার ওয়েবসাইটে, তখন আপনি কন্ট্রাক্ট ফর্ম 7 এই ধরনের প্লাগিনস বা আরও অনেকগুলো প্লাগিনস আছে যেগুলোর মাধ্যমে আপনি কি কন্ট্রাক্ট ফর্মটা নিয়ে আসতে পারেন। প্লাগিনস ব্যাপারটা হচ্ছে যে এক্সট্রা কিছু ফিচার যেগুলো আপনার প্রয়োজন, সেগুলোকে আপনি আপনার ওয়েবসাইটে ব্যবহার করার জন্য আপনার ওই প্লাগিনসগুলো ইনস্টল করতে হবে, এবং অথবা ইন্টিগ্রেশন করতে হবে, যেটা দুইটা বলা যায়। আমরা ইনস্টলও বলি অনেক সময়, ইন্টিগ্রেশনও বলি। হ্যাঁ, অন্য থার্ড পার্টির যে ইয়াগুলো আছে ওগুলোকে আমরা ইন্টিগ্রেশন বলে থাকি। সো প্লাগিনস হচ্ছে যে আপনার ওয়েবসাইটের মধ্যে নতুন কোনো ফিচার যদি অ্যাড করতে চান, ওই ফিচারগুলো অ্যাড করার জন্য কিছু টুলস, কিছু API অথবা টুলস থাকে, ওগুলাকে আমরা আসলে ইনস্টল করে দিই, যেটাকে বলা হয় প্লাগিনস। হ্যাঁ, ওই প্লাগিনসের মাধ্যমে আমরা নতুন নতুন ফিচার আমাদের ওয়েবসাইটের মধ্যে পাই। যেমন ধরেন এই ওয়েবসাইটের মধ্যে আমরা যদি নিচের দিকে আসি, এই যে কন্ট্যাক্ট নাম্বার আছে না, কন্ট্যাক্ট মানুষ আপনার অডিয়েন্স কি করবে, আপনার অডিয়েন্স হচ্ছে যে আপনার সাথে কমিউনিকেট করবে, সেটার জন্য একটা কন্ট্যাক্ট ফর্ম 7 কন্ট্যাক্ট ফর্ম, সো ওইটার জন্য আমরা কন্ট্যাক্ট ফর্ম 7 এই যে এই প্লাগিনসটা আমরা ইনস্টল করবো। এই প্লাগিনসটা ইনস্টল করলে আমরা আমাদের ওয়েবসাইটে এই ফর্মটা কী করতে পারবো, অ্যাড করতে পারবো, আদারওয়াইজ পাবো না। আবার কিছু কিছু থিমের মধ্যে অলরেডি থাকে, এগুলা ডিফল্ট হিসেবে রেখে দেয়, মানে ইনস্টল করতে বলে। যখন আমরা থিম ইনস্টল করি, ওই থিম ইনস্টল করার সাথে সাথে কিছু রিকমেন্ডেড প্লাগিনস ওরা বলে দেয় যে এই প্লাগিনসগুলো ইনস্টল করা প্রয়োজন। হ্যাঁ, তো সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের যে যে প্লাগিনসগুলো ইনস্টল করা একদম প্রয়োজন ওগুলো আমরা ইনস্টল করি। এর বাইরে যখন আমাদের প্লাগিনস দরকার হয় ইনস্টল করার, সো আমরা এখান থেকে খুঁজে যে কোনো ধরনের প্লাগিনস এখান থেকে খুঁজে আমরা ওই প্লাগিনসটা ইনস্টল করে ওই ফিচারটা আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে ইউজ করতে পারি। যেমন ধরেন আমার স্লাইডার লাগতেছে, ধরেন আমার ওয়েবসাইটের মধ্যে স্লাইডার দরকার, আমার টিমের মধ্যে স্লাইডার নাই কিন্তু আমার ওয়েবসাইটের মধ্যে স্লাইডার দরকার, তখন আপনার যদি স্লাইডার প্রয়োজন হয়, যে যেমন ধরেন স্মার্ট স্লাইডার, রেসপন্সিভ স্লাইডার বা মেটা স্লাইডার, এই ধরনের
প্লাগইনস আমরা ইনস্টল করব এবং আমার ওয়েবসাইটের মধ্যে আমি এই ফিচারটা অ্যাড করব। হ্যাঁ, তো থিমগুলো দেখতে কেমন হয়? থিমগুলো অ্যাজ লাইক অ্যাজ একটা ওয়েবসাইট, একটা ওয়েবসাইটে, তো ওই ওয়েবসাইটের মতো করে আমরা আমরা যদি এটার প্রিভিউ দেখি, অ্যাস্ট্রা থিমের যদি প্রিভিউ দেখি, এটা হচ্ছে সিম্পল পেজ। ডেমো আছে কিনা একটু চেক করুন। হুবহু একটা ওয়েবসাইট, মানে ওয়েবসাইটের ডিজাইন আমরা কি করি, আমরা করে যে আগে থেকে এরকম একটা ডিজাইন দেওয়া থাকে বা এই ধরনের ডিজাইন আমরা করতে পারবো যদি ডেমো দেওয়া না থাকে, তো এই ধরনের ডিজাইন এখানে অনেকগুলো ডিজাইন আসবে। যে কোনো একটা ডিজাইন আমরা কি করতে পারি, আপলোড করেও দিতে পারি ডিরেক্টলি, অথবা এখানকার মতো করে ডিজাইনগুলো আমরা তৈরি করতে পারি। হ্যাঁ, এখানকার মতো আমরা ডিজাইনগুলো কী করতে পারি, তৈরি করতে পারি ওয়ার্ডপ্রেসের মাধ্যমে। ওয়ার্ডপ্রেস ইনস্টল করবো, দেন হচ্ছে যে আমাদের যে পেজ বিল্ডার আছে ওই পেজ বিল্ডারের মাধ্যমে আমরা এই ধরনের ওয়েবসাইট তৈরি করতে পারি। হ্যাঁ, হয়তোবা আজকে প্রথম দিনে কথাবার্তাগুলো অনেকের কাছে নতুন এবং হচ্ছে যে অনেকে হয়তোবা ঠিকঠাকভাবে বুঝতে নাও পারেন, সো শুধু এই জিনিসটা মনে রাখেন, যদি আমি এতক্ষণ যা কথা বলতেছি ওইটার যদি একদম পয়েন্ট আউট করে যদি বলি, প্রথম হচ্ছে যে আমরা একটা ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা সিএমএস যেটার মাধ্যমে আমরা একটা ওয়েবসাইট তৈরি করতে পারি, মানে ওয়েবসাইট ডিজাইন করতে পারি। সো এখানে কিছু থিম দেওয়া থাকে, আগে থেকে কিছু ডিজাইন করা থাকে, ওই ডিজাইনগুলোকে জাস্ট আমরা কাস্টমাইজ করি আমাদের পছন্দ মতো, যেটাকে বলা হয় থিম বা লেআউট বলে থাকি। এবং কিছু প্লাগিনস আছে, কিছু না অনেকগুলো প্লাগিনস আছে, সো আমাদের ওয়েবসাইটের প্রয়োজন অনুসারে আমরা বিভিন্ন ধরনের ফিচার আমাদের ওয়েবসাইটে অ্যাড করতে পারি। এই ফিচারগুলোকে বলা হয় যে প্লাগিনস। হ্যাঁ, প্লাগিনস ইনস্টল করে পরে এখন আমরা প্রথমে দেখবো যে ওয়ার্ডপ্রেস কীভাবে ইনস্টল করে এবং ওয়ার্ডপ্রেসের থিম কীভাবে ইনস্টল করা হয় এবং এই ব্যাপারগুলো আমরা দেখব। আমরা আচ্ছা, এটা ছিল ওয়ার্ডপ্রেসের অফিসিয়াল ওয়েবসাইট, wordpress.org। হ্যাঁ, আরেকটা ওয়েবসাইট আছে যে wordpress.com। হ্যাঁ, এখানে আমরা আমাদের ওয়েবসাইট লঞ্চ করতে পারি wordpress.com। হ্যাঁ, আমরা আমাদের ওয়েবসাইট লঞ্চ করতে পারি। কীরকম হবে, আপনার ওয়েবসাইট যদি এখানে লঞ্চ করেন wordpress.com-এ, ধরেন আমার নাম হচ্ছে রিয়াজ, riyaz.wordpress.com, এরকম হবে। হ্যাঁ, সো এখানে ফ্রিতে আমরা ওয়েবসাইট কী করতে পারি, লঞ্চ করতে পারি বা ফ্রিতে আমরা ওয়েবসাইট তৈরি করতে পারি এখানে। কিন্তু এটার অনেক লিমিটেশন আছে, যদি আপনি প্ল্যান অ্যান্ড প্রাইসে যান, এদের আবার আপনি প্রিমিয়াম কিনেও নিতে পারবেন। এখানে ফ্রি ওয়েবসাইটও তৈরি করতে পারেন অথবা প্রিমিয়াম আপনি কী করে নিতে পারেন, কিনে নিতে পারেন। হ্যাঁ, কিন্তু আমরা এটাতে আমরা কখনো ওয়েবসাইট তৈরি করি না, কারণ এই কারণে করি না, অ্যাজ এ প্রফেশনাল যদি আপনি ওয়ার্ডপ্রেস ডিজাইনার বা মানে আপনি ওয়েবসাইট ডিজাইনার হন, তখন কখনো আপনি চাইবেন না যে আপনার ওয়েবসাইটের নাম riyaz.wordpress.com এরকম হোক। হ্যাঁ, বায়ারও তখন মনে করবে, বায়ারও জানে যে এটা ফ্রিতে আপনি তৈরি করছেন, সো আমরা কখনো এরকম চাই না। আর যেহেতু এটাতে অনেক লিমিটেশন আছে, আমরা আমাদের অনেকগুলো ওয়েবসাইট হোস্ট করতে পারবো না wordpress.com-এ। হ্যাঁ, প্রত্যেকটা ওয়েবসাইট রাখার জন্য আলাদা আলাদা নাম রাখতে হবে, যেমন riyaz.wordpress.com, murshed.wordpress.com, একটা একটা মাত্র ওয়েবসাইট পোস্ট করতে পারবো, মানে একটা মাত্র ওয়েবসাইট আমরা ওখানে রাখতে পারবো, একাধিক ওয়েবসাইট রাখতে পারবো না। এটার অনেক লিমিটেশন আছে, যার কারণে আসলে আমরা wordpress.com-এ কোনো সাইট লঞ্চ করি না, তৈরি করি না। হ্যাঁ, আমরা মূলত যেটা করি বাট জানার জন্য আমরা জেনে রাখি, বাট এখানে আমরা কোনো সাইট তৈরি করি না। আমরা দুইভাবে সাইট তৈরি করি, একটা হচ্ছে যে আমরা প্রিমিয়াম ডোমেন, প্রিমিয়াম ডোমেন হোস্টিং কিনা আমরা আমাদের আমাদের ওয়েবসাইট লঞ্চ করে থাকি, যেটা হচ্ছে প্রফেশনাল এবং মানুষজন ট্রাস্ট করে যে আপনি একজন প্রফেশনাল ডিজাইনার, সেই জন্য আপনার কাজগুলো প্রফেশনাল, আপনার কাজগুলো প্রফেশনাল এবং আপনার একটা নিজস্ব ওয়েবসাইট আছে। আপনি যতই কাজ পারেন বলেন না কেন, মানুষ আপনাকে ট্রাস্ট করবে না। হ্যাঁ,
হ্যাঁ, মানুষ আপনাকে অতটা ট্রাস্ট করবে না। ধরেন আপনারা যদি দেখেন ফেসবুকের মধ্যে অনেক মার্কেটিং হয়, অনেকজনে চায় যে অনেকজনে চায় কি করতে, যে ওয়েবসাইট রেডি করাই নিতে। তখন যদি আপনি যদি এরকম দেন, আপনি যদি বলেন যে আমি আপনার ওয়েবসাইটটা করে দিতে পারবো, হ্যাঁ, তাহলে আপনাকে উনি মেসেজ করবেন। আর আপনি যদি এরকম দেন যে আমি আপনার আপনার ডেসক্রিপশন পড়ছি বা আপনার কী ধরনের ওয়েবসাইট রাখবে আপনি আমাকে বলতে পারেন, দেন এটা হচ্ছে যে আমার ওয়েবসাইটের লিঙ্ক, আমার প্রিভিয়াস ওয়ার্কগুলো আপনি দেখে আসতে পারেন। সো তখন কি, তখন হচ্ছে যে মানুষজন ট্রাস্ট করবে, যেই এই পোস্টটা দিচ্ছে সে ট্রাস্টেড হবে যে আপনি কাজ পারেন। হ্যাঁ, আপনার নিজস্ব একটা ওয়েবসাইট আছে, আপনি কাজ পারেন। সো তখন আপনাকে কী করবে, আপনাকে রিপ্লাই করবে যে হ্যাঁ, আপনার ওই ওয়েবসাইট নিয়ে কথাবার্তা বলার জন্য আগ্রহ প্রকাশ করবে। তো সেই জন্য আপনি যদি প্রফেশনালি কাজ করতে চান, আপনার অবশ্যই নিজস্ব ওয়েবসাইট দরকার, বা আপনার প্রিভিয়াস কাজ দেখানোর জন্য আপনি লাগবে, অথবা আপনি যদি প্রিভিয়াস কাজ করে থাকেন সেগুলোর লিঙ্ক আপনাকে দিয়ে দিতে হবে। এরকম হয়, কিছুদিন আগেও আমার এরকম হয়েছে, মানে আমার অনেকে অনেকে চিনবেন, তখন আপনার একটা সাইট থাকলে আপনি অনেক ট্রাস্টেড হবেন। সো এগুলা ক্লাসের মাঝে মাঝে এই ধরনের কীভাবে ক্লায়েন্ট হ্যান্ডেলিং করতে পারেন এগুলো অনেক সময় বলে বলবো, তো মাথায় রাখবেন। এগুলো বিজনেস থটগুলো দিব কীভাবে আসলে আমরা মার্কেটে কাজ করি, কীভাবে আমরা আমি থিঙ্ক করি, হ্যাঁ, ওই থিঙ্কিংগুলো আপনাদের দিব, তো কাজে লাগাইতে পারবেন। এবার হচ্ছে যে ওয়ার্ডপ্রেস, যেহেতু আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করব, আমরা যদি আমরা ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করতে যাই, দুইটাভাবে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি। একটা হচ্ছে ম্যানুয়াল ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন, আর একটা হচ্ছে যে আপনার সার্ভারে ওয়ান ক্লিকে ইনস্টলেশন। যখন আপনি সার্ভার নেবেন তখন আমরা আর ম্যানুয়ালি করি না, ওয়ান ক্লিকে ইনস্টল করে ফেলি, যেটা করতে হয়তো বা পাঁচ মিনিট না, 2-4 মিনিট লাগে ওয়ান ক্লিকে ইনস্টলেশন। কিন্তু আমরা দুইটাই জানি, আমরা দুইটাই শিখে রাখবো, কারণ হচ্ছে যে কখন কোনটা করতে হয় আমরা জানি না। অনেক সময় হয়তো বা আমাদের ম্যানুয়ালি ইনস্টল দিতে হইতে পারে কোনো কারণে, অথবা হতে পারে যে সাইট আমরা একটা একটা হোস্ট থেকে যখন একটা হোস্টিংয়ের সাইট মাইগ্রেট করি, হ্যাঁ, অথবা আমরা লোকাল হোস্ট থেকে যখন সার্ভারে আমরা মাইগ্রেট করি, সো এই ব্যাপারগুলো তো আসলে জানা প্রয়োজন। সেজন্য আমি ম্যানুয়ালি দেখাবো, আমি আবার ওয়ান ক্লিকও দেখাবো আজকে, হ্যাঁ। সো প্রথমে ওয়ার্ডপ্রেস, যেহেতু আমরা অনেকে এখনো পর্যন্ত সার্ভার আমরা ডোমেন হোস্টিং কিনি নাই, সেই জায়গা থেকে আমরা প্রথম অবস্থায় করতে হবে। আমাদের লোকাল হোস্টে আমি দেখাবো, কারণ লোকাল হোস্টটাও আমি দেখাবো, কারণ হচ্ছে যে অনেক যে কোনো সময় যে কোনো সিচুয়েশন যেন আপনি সার্ভাইভ করতে পারেন, হয়তো বা কোনো একটা কারণে আপনার লোকাল সার্ভারটাতে কাজ করতে হচ্ছে, কোনো একটা কারণে লোকাল সার্ভারে কাজ করতে হচ্ছে, সো যেন আপনি লোকাল সার্ভারে কাজ করার জন্য প্রস্তুত থাকতে পারেন, আপনি লাইভ সার্ভারে কাজ করার জন্য প্রস্তুত থাকতে পারেন, যে কোনো সার্ভারের জন্য আপনি যেন ফিট থাকতে পারেন বা সার্ভাইভ করতে পারেন, ওই আমি সব কিছু দেখাবো সে কারণে। সো আপনি যখন লোকাল সার্ভার বলেন, ম্যানুয়ালি যখন আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে যাই, তখন আমাকে প্রথমে ওয়ার্ডপ্রেসের যে ফাইলগুলো ওগুলো ডাউনলোড করতে হবে। সেটা ডাউনলোড করার জন্য আপনি wordpress.org-তে আসবেন, আসার পর গেট ওয়ার্ডপ্রেস এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে আপনার ওয়ার্ডপ্রেসের ফাইলটা ডাউনলোড হবে। এটাতে ক্লিক করলে হ্যাঁ, ডাউনলোড অ্যান্ড ইনস্টল, এই যে ক্লিক করলাম। এখন হচ্ছে যে ওয়ার্ডপ্রেসের যে ভার্সনটা, ওয়ার্ডপ্রেস কিন্তু ভার্সন চেঞ্জ হয়, বর্তমান যে ভার্সনটা চলতেছে ওয়ার্ডপ্রেস 5.6, ওই ভার্সনটা আমরা ডাউনলোড করবো। সো ডাউনলোডে ক্লিক করবেন, এই যে ডাউনলোড শুরু হয়ে গেছে, বেশি না, 15 MB মতো। সো এটা ডাউনলোড করে নেবেন। প্রথম কাজ কি, wordpress.org-তে যাওয়ার পর আমরা ম্যানুয়ালি ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়ার জন্য, তারপর যাবেন যে কোথায়, wordpress.org থেকে গেট ওয়ার্ডপ্রেসে ক্লিক করবেন। আপনি ওয়ার্ডপ্রেসের অফিসিয়াল যে ফাইলগুলো আছে
ওগুলো ডাউনলোড করে নেবেন, একটা কাজ। সেকেন্ড যে কাজ, আমরা যখন আমাদের কম্পিউটারে যখন আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চাই, তখন আমাদের অবশ্যই কম্পিউটারকে সার্ভারে পরিণত করতে হবে। হ্যাঁ, সার্ভার ছাড়া ওয়ার্ডপ্রেস কখনো ইনস্টলও করা যাবে না এবং ওয়ার্ডপ্রেস রানও করা যাবে না। এবং আমরা যখন পিএসপির কাজ করি, যেগুলো সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ আছে, পিএসপি, এসপি, ডটনেট, ওগুলোর জন্য সবসময় সার্ভার প্রয়োজন হয়। সেটাকে বলা হয়, যদি আমরা অফলাইনে কোনো সার্ভার ইউজ করে থাকি সেটাকে বলা হয় লোকাল সার্ভার, আর অনলাইনে যে সার্ভারগুলো ইউজ করে থাকি আমরা পেইড ভার্সন, ওগুলোকে বলা হয় লাইভ সার্ভার বলি। এখন লোকাল সার্ভারে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল দিব। সো লোকাল সার্ভারে যেহেতু আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল দিব, সেই তার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমাদের সার্ভার সেট আপ করতে হবে আমাদের লোকাল সার্ভার এই কম্পিউটারে। সেজন্য দুইটা দুইটা সফটওয়্যার আমাদের প্রয়োজন, যে কোনো একটা আমরা ইউজ করতে পারি। একটা হচ্ছে জ্যাম সফটওয়্যার, যে কোনো একটা আমরা ডাউনলোড করতে পারি, জ্যাম ডাউনলোড করতে পারি। জ্যাম্পের অফিসিয়াল ওয়েবসাইট, এখান থেকে জ্যাম্প লিখলে আপনি এখান থেকে জ্যাম্প ইনস্টল করতে পারেন। জ্যাম্প হচ্ছে যে কোনো অপারেটিং সিস্টেমের জন্য, যারা ম্যাক ইউজ করতেছেন, অ্যাপেলের ইয়া ইউজ করতেছেন, ওরা ইউজ করতে পারবেন। আর যারা উইন্ডোজ ইউজ করেন বা লিনাক্স সার্ভার ইউজ লিনাক্স ইউজ করে উইন্ডোজ, তারাও ইউজ করতে পারবে। এটা হচ্ছে যে ক্রস প্ল্যাটফর্মে কাজ করে জ্যাম্প। আর ওয়াম্প, যেটা যে কোনো একটা আমরা ইনস্টল করবো, ওয়াম্প ওয়াম্প যেটা আছে সেটা হচ্ছে যে আমরা মূলত যেগুলো উইন্ডোজ উইন্ডোজ আছে, উইন্ডোজ সার্ভার বা উইন্ডোজ সার্ভার না, যে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য আমরা আসলে কাজ করে থাকি, যে ওয়াম্প দিয়ে কাজ করতে পারি। আপনি যে কোনো একটা ইনস্টল করলে হবে। যাদের হচ্ছে যে ম্যাক ইউজ করেন তারা জ্যাম্প, আর জ্যাম্প সবাই ইউজ করতে পারবেন। আমি বাট যে দুইটা আমরা ইউজ করে থাকি সেই দুইটার নাম আপনাদেরকে বলে দিলাম। একটা হচ্ছে জ্যাম্প অথবা কি যে কোনো একটা, ওয়াম অথবা কি জ্যাম্প আমরা ইনস্টল করতে পারি। আর যারা উইন্ডোজ ইউজ করতেছেন অপারেটিং সিস্টেম, তারা ওয়াম্প ইউজ করলে হয়ে যাবে। এখান থেকে স্টার্টে ক্লিক করবেন, করার পরে একটা লুট হচ্ছে, একটু সময় নিচ্ছে। তো এখান থেকে আপনি কি 64-bit বা 32-bit, যেটা আপনার উইন্ডোজ অপারেটিং সিস্টেম, সেটা আপনি কি করতে পারেন। আমি দুইটাই গুগল মিটে দিয়ে দিচ্ছি। দুইটা আপনি কি আপনার অপারেটিং সিস্টেম অনুযায়ী আপনি ওই সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন। হ্যাঁ, আপনার অপারেটিং সিস্টেম অনুযায়ী আপনি সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন। এখন এই দুইটা সফটওয়্যার আমার কাছে ইনস্টল করা আছে। হ্যাঁ, সেজন্য আমি আর ইনস্টল করতেছি না, ডাউনলোডও করতেছি না। এখন আপনাদের কাজ হচ্ছে, যাদের কাছে নাই তারা এখন ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর যে কেউ একজনকে আমি কীভাবে ইনস্টল করতেছেন সেটা আমি দেখাই দিব। হ্যাঁ, তো যে কেউ একজন জ্যাম্প সার্ভার ডাউনলোড করে নেন। ডাউনলোড করার পরে আমাকে বলেন যে আপনার ডাউনলোড হয়েছে, এবং ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস.org করতে হবে না। আপাতত কেউ একজন জ্যাম সার্ভার ডাউনলোড করেন এবং আমাকে বলেন যে হ্যাঁ আপনি করছেন। আমি লাইভে ওনার স্ক্রিন শেয়ারে আমি দেখাই দিব স্টেপ বাই স্টেপ কীভাবে ওই সফটওয়্যার ইনস্টল দিতে হয়। অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে নর্মাল যে অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো ইনস্টল দিই ওরকম, তেমন কোনো প্রবলেম আমাদের ফেস করতে হয় না আর কি। তারপর আমি দেখাই দিব, যার কারণে যে কেউ একজন, আচ্ছা জসীমউদ্দিন ডাউনলোড আছে, ইনস্টল করা আছে আপনার? ওকে ফাইন, তাহলে আমরা আপনার স্ক্রিনটা শেয়ার করেন, আপনি আমার সাথে একটু কথাবার্তা বলিয়ে, কথাবার্তা বলার জন্য আপনি স্পিকার অন করেন। তাহলে আমি ওনার স্ক্রিনে দেখাই দিচ্ছি যে কীভাবে ইনস্টল করতে হবে এটা। হ্যাঁ, আপনি জ্যাম সফটওয়্যারও ওপেন করেন, আমরা জ্যামটা ইনস্টল করে দেবো, তাহলে আর কোনো ঝামেলা নেই, ওয়াম ইনস্টল করার দরকার নেই, জ্যামটা ইনস্টল করবো। আপনি তো ইনস্টল করে ফেলছেন, না না আপনি তো ইনস্টল করে ফেলছেন। যে কেউ একজন, আগে ছিল স্যার, হ্যাঁ হ্যাঁ, অন্য কেউ ডাউনলোড করেন, ডাউনলোড করে আমাকে বলেন, দেন আমি ইয়াতে যাব, ওপেন করেন।
ওকে দেন। নেক্সট, আপনাদের যে সবার এরকম আসবে। নেক্সট ইজ লাইক আস একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করার মতো। নেক্সট দেন, কিচ্ছু করতে হবে না, নেক্সট দিয়ে যাবেন। সেম নেক্সট নেক্সট মিনিমাইজ করেন, আপনি ইয়া ওপেন করেন, ওই যে ট্যাক্স বার থেকে আপনি ইয়াটা ওপেন করেন, ব্রাউজার মিনিমাইজ করেন, মিনিমাইজ, হ্যাঁ নেক্সট দেন। এই যে এখানে নেক্সট কোথায় চলে যাচ্ছে, নেক্সট দেন। ওকে ওয়েট করেন। কোনটা ডাউনলোড করছেন, কত বিটের ডাউনলোড করছেন আপনি? আপনার পিসি 64 বিট অপারেটিং সিস্টেম? জি জি অপারেটিং সিস্টেম স্যার উইন্ডোজ 10। 64 বিট নাকি 32 বিট? স্যার দেখেন তো, এটা ডাউনলোড করছিলাম এটা না তো আপনার অপারেটিং সিস্টেমে 64 বিট নাকি 32 বিট ওইটা দেখতে বলতেছি। 64 স্যার। আচ্ছা আবার জানতো এটা ইয়া ফাইল ডাউনলোড করছেন যে ওখানে যান। ওপেন করুন তো, দাঁড়ান একটু। বাকি যারা আছেন সবাই ইনস্টল করে ফেলেন, তাহলে আর যাদের সমস্যা হবে সেটা দেখে বলতে পারবো না। আবার ওপেন করেন, দাঁড়ান ইয়েস দেন। আচ্ছা আপনার অ্যান্টিভাইরাসটা অফ করেন।
ডিজেবল করে দিন। হ্যাঁ আপাতত ডিজেবল রাখুন। থাক না বড় মেয়েদের জন্য থাক, ক্যান্সেল দিয়ে আবার ইয়ে করেন তো, ওপেন করেন তো। দাঁড়ান, অ্যাক্টিভেট ইউজার অ্যাকাউন্ট কন্ট্রোল অন সিস্টেম। আচ্ছা আর একটা জিনিস করেন, এটা ক্যান্সেল দেন, ইয়া নিচ্ছে না তো, এটা ক্যান্সেল দেন, ক্যান্সেল ক্যান্সেল, ওকে না ক্যান্সেল দিতে বলছি। রাইট বাটন ক্লিক করেন, জ্যাম সার্ভার থেকে রাইট বাটন ক্লিক করেন, জ্যাম সার্ভারে রাইট বাটন ক্লিক করেন, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেশন দেন, সরি অ্যাডমিনিস্ট্রেটর উপরে ওইটা দিয়ে ইয়া করেন। ওকে দেন, এবার করে যান, নেক্সট নেক্সট যে ব্যাপারগুলো আছে ওগুলো করে যান। তাক তাক জ্যাম সব ইয়া থাকুক, না 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 সি ড্রাইভে সি ড্রাইভে অলরেডি ইনস্টল করছেন যে তখন অবদেখ হয়েছে যে ওইটা রয়ে গেছে, ওইটা ডিলিট করে দিয়ে চলে আসেন সি ড্রাইভ থেকে, ক্যান্সেল দিয়ে ওইটা ডিলিট করে দেন, ক্যান্সেল দেন। ক্যান্সেল দিব, ক্যান্সেল দিয়ে দেন না, মাঝপথ থেকে ক্যান্সেল দিয়ে দেন। সি ড্রাইভে অলরেডি জ্যাম্প ইনস্টল হয়ে আছে, না ইনস্টল না ফাইলটা ক্রিয়েট হয়ে গেছে আর কি, যার কারণে সেম নামে যে জ্যাম্প। হ্যাঁ হ্যাঁ এটা ডিলিট করেন। হ্যাঁ এবার যান, নিচে টাস্ক বার থেকে ওপেন করেন না, নেক্সট দেন, খালি নাই বোধ হয় আচ্ছা ক্যান্সেল করেন তাহলে, বাকিরা কেউ ডাউনলোড করছেন? আমি করছি ইনস্টল করে। ওকে এই স্টেপ পর্যন্ত আসবে আপনাদের, দেন হচ্ছে যে আপনারা নেক্সট দিবেন, দেন ফিনিশড হইলে ওপেন হয়ে যাবে আর কি। হ্যাঁ এটা আপনি সি অন্য ড্রাইভে ইনস্টল করে দেখেন। হ্যাঁ বলেন, যেভাবে আমরা অ্যাপ্লিকেশন ইনস্টল করি ঠিক ওইভাবে, যদি কারো যদি তাও প্রবলেম হয় তাহলে আমাকে
মেসেজে জানাবেন যদি ইনস্টল করতে না পারেন। আর সবাই এখন ক্লাস চলাকালীন সময়ে ডাউনলোড দিয়ে দেন, দেন ইনস্টল করে ফেলেন, তাহলে কোনো প্রবলেম হলে ওটা দেখতে পারবেন। উইন্ডোজ 10 বা উইন্ডোজ এর গুগল ইয়া করবেন, ইউটিউব থেকে হাজারটা ভিডিও আছে, তো একটা ভিডিও দেখে কাজ সেরে ফেলবেন যদি না পারেন। এরপরও যদি না পারেন তাহলে আমাকে নক করবেন। অনেক সময় হয় কিছু ফাইল মিসিং থাকে, ফাইল মিসিং বলতে ইয়া ফাইল মিসিং থাকে, মাইক্রোসফটের .NET ফাইল কিছু মিসিং থাকে, ওগুলো এক্সট্রাভাবে দিতে হয়, অনেক সময় এরকম হয়। তাহলে আমরা যখন জ্যাম্প ইনস্টল করব, জ্যাম্প সার্ভার ইনস্টল করব, তখন আমাদের অবশ্যই অ্যাপ্লিকেশনে চলে আসবে, এখানে নাও আসতে পারে যদি আপনি ওটাকে শর্টকাট না করেন। আমি এখানে জ্যাম্প লিখতেছি, ওয়াম্পো সেম জ্যাম্প কন্ট্রোল প্যানেল। সো জ্যাম্প কন্ট্রোল প্যানেল ওপেন করব, করার পর এটা হচ্ছে ওয়েব ইয়াটা ইনস্টল করার পর সার্ভার ওপেন করতে হয় প্রতিবারেই। আমরা যখনই কম্পিউটার অন করি বা আমরা যখনই ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে যাই, তখন প্রথমে অবস্থাতে আমাকে সার্ভারটা অন করতে হবে। সার্ভার যদি অন না করি তাহলে আমার ওয়েবসাইট, মানে আমার ওয়েবসাইটটা আমি দেখতে পারবো না, আমার কাজগুলো আমি করতে পারবো না। সো প্রথম অবস্থায় সার্ভার অন করতে হয়। সার্ভার অন করার জন্য জ্যাম্পের কন্ট্রোল প্যানেলে যেতে হবে, ডাবল ক্লিক দিয়ে ড্যাশবোর্ডটা আসবে, উইন্ডোটা আসবে। স্যার ওইটা হইছে বোধহয়, স্যার হ্যাঁ হইছে আপনারটা, ওটা স্যার ফিনিশ আসছে স্যার, ওই যে স্পেস খালি করছিলাম স্যার। তো জ্যাম্প কন্ট্রোল প্যানেল ওপেন করব, করার সাথে সাথে আমার এই ধরনের একটা উইন্ডো দিবে, এই যে দেখতেছেন এই ধরনের একটা উইন্ডো আমাদের কাছে চলে আসবে। আমরা আমাদের ইয়াতে লোকাল হোস্টে যদি আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়, মানে সার্ভার ওপেন, সার্ভারে যদি কাজ করতে যাই অবশ্যই আমাকে লোকাল হোস্ট, মানে সার্ভার অন করতে হবে লোকাল হোস্টে। তো সেজন্য আপনি যে সফটওয়্যারটা ইনস্টল করছেন, জ্যাম বা ওয়াম্প, জ্যাম সফটওয়্যার ইনস্টল করছেন, জ্যাম সার্ভার। সো জ্যাম সার্ভার ওপেন করার পরে এখানে অ্যাপাচি এবং মাইএসকিএল, মাইএসকিএল এই দুইটা হচ্ছে যে আপনাকে কী করতে হবে, স্টার্ট করে দিতে হবে, স্টার্ট করে দিবেন আর কোনো কাজ নেই। অ্যাপাচি এবং মাইএসকিএল এই দুইটা কী করতে হবে আপনাকে, স্টার্ট করে দিতে হবে। হ্যাঁ, করে দেওয়ার পর কাজ শেষ, এটা মিনিমাইজ করে রেখে দিবেন, এতটুকু কাজ শেষ। এখন আপনার ওয়েবসাইটটা শো করতেছে কিনা সেটা আপনি বুঝতে পারবেন। হ্যাঁ, কীভাবে, আপনি যদি লোকাল হোস্ট দেন, লোকাল হোস্ট স্ল্যাশ ব্রাউজারে লোকাল হোস্ট স্ল্যাশ দেন, এই ধরনের একটা ড্যাশবোর্ড দেখতে পাবেন। এই ধরনের ড্যাশবোর্ড যদি দেখতে পান তাইলে কি হচ্ছে, আপনার ওয়ার্ডপ্রেসটা, সরি আপনার জ্যাম সার্ভারটা রান হইল। ঠিক আছে, কি লিখতে হবে, লোকাল হোস্ট, লোকাল হোস্ট স্ল্যাশ ওপেন হবে। হ্যাঁ, তো এটা হচ্ছে যে আপনার কি, আমাদের এখন কি আমাদের সার্ভারটা ওপেন হয়েছে। এখন আমরা কি করব, এখন আমরা এই সার্ভারে, আমাদের লোকাল সার্ভারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। ক্লিয়ার, কিভাবে সার্ভার ওপেন করে বুঝতে পারছেন, কথাবার্তা বলবেন, কথাবার্তা না বললে ক্লাস নিব না, সোজা হিসাব রেসপন্স করবেন। জি স্যার। তাইলে এখন কি, আমরা জ্যাম সার্ভার রান করলাম, রান করার পর এখন আমাদের কাজ হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা। সো ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আমরা কি যাব, wordpress.org-তে যাব, wordpress.org থেকে wordpress.org.com-এ যাব, সরি wordpress.org-তে যাব। যাওয়ার পর আমরা ট্রিগার করব, করার পর এখানে গেট ওয়ার্ডপ্রেসে ক্লিক করব এবং ওয়ার্ডপ্রেসের যে অফিসিয়াল ইয়া ফাইল ওগুলো ডাউনলোড করবো, এই যে ডাউনলোড অ্যান্ড ইনস্টলেশনে ক্লিক করে এখান থেকে ডাউনলোড ক্লিক করব। আমার ডাউনলোড হয়ে যাবে, আমার এটা হয়নি, দরকার নেই আমার ডাউনলোড হওয়ার, আমার ফাইল আগে থেকে আছে ডাউনলোড করে এগুলো। সো ডাউনলোড হওয়ার পরে যে কাজটা করতে হবে, হ্যালো বলেন,
এই যে আমার এই জ্যাম্পের অ্যাপাচি সার্ভারটা স্টার্ট হচ্ছে না। ইনস্টল হয়েছে? হ্যাঁ যে ইনস্টল করছি কিন্তু অ্যাপাচিটা স্টার্ট হচ্ছে না, মানে আচ্ছা শেয়ার করেন স্ক্রিন। জি ডান ইনস্টল করে, এই যে ইনস্টল এখানে, করতে হবে, আন ইনস্টল করে দেবেন, দেন ইনস্টল করবেন। না ভাই আমি আনইনস্টল করে আমি দুইবার ট্রাই করছি কিন্তু হচ্ছে না। তাহলে একটা কাজ করেন, রান এস অ্যাডমিনিস্ট্রেটর থেকে ওপেন করেন, মানে এটাকে কেটে জ্যাম্প, আবার রান হ্যাঁ করব। হ্যাঁ রান করেন, আচ্ছা জ্যাম্প লিখেন, হ্যাঁ রাইট বাটন ক্লিক করে রান অ্যাডমিনিস্ট্রেটর থেকে ওপেন করেন। এখানে তো মানে মাইস্কেল হচ্ছে, অ্যাপাচিটা হচ্ছে না। তাহলে একটা কাজ করেন, সহজ উপায় হচ্ছে আপনি ওয়ান সার্ভার ইনস্টল দিয়ে দেন। কোনটা ভাই? ওয়ান, হ্যাঁ এটা নাইলে আন ইনস্টল করে ইনস্টল করতে হবে এই প্রবলেমটার জন্য। না ভাই আমি আসলে দুইবার করলাম, ট্রাই করলাম কিন্তু একই মানে প্রবলেম হচ্ছে বারবার। তাহলে আপনি ওয়াম সার্ভার ইনস্টল করবেন, যদি না হয় তাহলে পরবর্তীতে দেখুন। ওয়ামপে মতো কি সিমিলার? হ্যাঁ 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 সেম সেম, ওয়ামপে কাজ করে। আমার দুইটা, আচ্ছা আমার আচ্ছা, দুইটা দুইটা সার্ভারে ওপেন আছে, মানে দুইটা সার্ভারে ইনস্টল করা আছে, তো আচ্ছা দুইটাতে দুই কাজ ভাই। করে। এটার মানে মানে এটার ইয়ে কারণটা আমি মানে বুঝতে পারতেছি না, ইউটিউবে দেখলাম তবে ওইভাবে সলভ করলে হয় না আসলে। না ওগুলো হয় না, হ্যাঁ তো এটার ফাইল মিসিং হচ্ছে যার কারণে এটা কাজ করতেছে না। হ্যাঁ ভাই যে পোর্ট মিসিং পোর্ট এখানে পোর্ট দেখাচ্ছে, মিসিং হচ্ছে, আর পোর্টগুলো পোর্ট দেওয়ার এটা পরেও ইউটিউবে বা ব্লগে যেগুলো দেখবেন ওগুলো দিয়ে আসলে প্রবলেমটা সলিউশন হয় না। এটা হয় একমাত্র না ভাই। সলিউশন হচ্ছে যে আপনার ইয়া করতে হবে, আনইনস্টল করে ইনস্টল করলে অনেক সময় হয়ে যায়, নাইলে একেবারে বাদ দিয়ে আবার নতুন করে ইয়া করতে হবে, না ভাই আমি দুইবার করব মানে পোস্টিং কারণে অপারেটিং সিস্টেম ইয়া করতে হবে, মানে আবার উইন্ডোজ দিতে হবে। উইন্ডোজে ফাইল মেকিং থাকে সেজন্য নেয় না। আচ্ছা তাহলে আমাদের, আমি ঠিক আছে আমারটা ইয়া করে স্ক্রিন, এখন আমাদের কি করতে হচ্ছে ওয়ার্ডপ্রেস এই ফাইলটা ডাউনলোড করবো, যেহেতু আমার আগে থেকে ডাউনলোড করা আছে, 5.3 আছে না দেখি ওয়ার্ডপ্রেসের কি আছে। আচ্ছা দেখ 5.3 যেহেতু আছে 5.3টা কাজে লাগাই, আমার মোবাইল ডাটা দিয়ে ক্লাস করছে। সো এটাকে এক্সট্রাক্ট করবেন, জিপ ফাইলটাকে ডাউনলোড করার পর ইনস্টল, আমরা এখন দেখবো যে ওয়ার্ডপ্রেসকে ম্যানুয়ালি ইনস্টল করা, সেটা লোকাল সার্ভারে যেরকম সেটা লাইভ সার্ভারও সেম। যে স্টেপগুলো ফলো করতে হয় সেগুলো দুইটা সার্ভারে সেম থাকে। জ্যাম্প কন্ট্রোল প্যানেলটা তো আমার অলরেডি ইনস্টল করা আছে, তাহলে ইনস্টল এখন করতে হবে তাহলে আপনি যে দুটো, আপনার যদি জ্যাম্প স্যার আপনি ইনস্টল যে করা, দুইটা লিংক দিন। হ্যাঁ হ্যাঁ আমি বলি জ্যাম্প যদি আপনার ইনস্টল সেগুলো করা থেকে আর থাকে, জ্যাম্প যদি ইনস্টল করা থাকে তাহলে আপনার সেকেন্ড বার ইনস্টল করতে হবে না, যাদের নাই তারা করবে। ও ওকে স্যার, যাদের আছে তারা কেন করবেন ভাই? আজকে থেকে কি আমরা ওয়ার্ডপ্রেস শুরু করলাম? অলরেডি লেকচার শুরু হয়ে গেছে, 30 মিনিট ধরে লেকচার চলতেছে ওয়ার্ডপ্রেসের। তো ভাই ওই ড্রাইভে তো ভাই মানে একটা ভিডিও দেখলাম, আর ভিডিও তো দেওয়া নেই। কোন ড্রাইভে? যে গ্রুপে যে ড্রাইভ দেওয়া আছে। আপনি কোথা থেকে আসছেন ভাই?
নামটা দেখি আগে আপনার, কে কথাবার্তা বলতেছেন, কে কথাবার্তা বলতেছিলেন এতক্ষণ? ভাই আমি, আপনি কি আজকে নতুন আসছেন? না ভাই, মাঝখানে দুই তিন দু একটা ক্লাস মিস হয়ে গেছে। আপনি কি অনুকূল ঘোষ, মিন্স হচ্ছে আপনি কি আশিস কুমার রায়? আইডিটা না না না, আপনি তো দুই একটা ক্লাস কি মিস ভাই, আপনাদের দেখছি যে আমি সে অনেক বছর আগে। হ্যাঁ এখন আমাদের 25টা ক্লাস অলরেডি চলে গেছে। আমার এটা স্ট্রাক্ট হইলো, আচ্ছা একটু বাকি আছে। আচ্ছা স্ট্রাক্ট করার পর এখন আমরা ওয়েব ফেস ফাইলটাকে আমরা কোথায় নিয়ে যাব, আমরা আমাদের জ্যাম সার্ভারে নিয়ে যাব। হ্যাঁ জ্যাম সার্ভারের যে ফোল্ডারটা ওইটাতে নিয়ে যাব। আমার এই ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেসটাকে আমরা কোথায় নিয়ে যাব, যেহেতু আপনার জ্যাম সার্ভারটা যেখানে ইনস্টল করছেন, যেমন ধরেন আমারটা হচ্ছে যে সি ড্রাইভে, আমরা সবসময় সি ড্রাইভে করি, তো আমারটা হচ্ছে ধরেন সি ড্রাইভে। এই যে সি ড্রাইভে গেলাম, এই যে ওয়াম্প আছে, জ্যাম্প আছে, আমি জ্যাম্পে কাজ করতেছি আপনাদের জন্য। সো জ্যাম্প, এখানে জ্যাম ফোল্ডারটাকে খুঁজে নেবেন আপনার সি ড্রাইভে, বা অন্য কোনো ড্রাইভে ইনস্টল করলে এখানে জ্যাম ফোল্ডারটাকে খুঁজে নেবেন, আর যদি ওয়াম সার্ভার ইনস্টল করেন ওয়াম ফোল্ডারটাকে খুঁজে নেবেন। সো জ্যাম সার্ভার যদি যদি জ্যাম সার্ভার ইনস্টল করেন, জ্যাম সার্ভারের এসটি ডকস ফোল্ডার যেটা আছে ওইটাতে খুঁজে নিতে হবে। এখানে হচ্ছে এসটি ডকস ফোল্ডার, তো এসটি ডক ফোল্ডারে গিয়ে যেমন ধরেন আপনাদের ওকে আমি আজকে দেখাবো ওয়ার্ডপ্রেস কীভাবে ইনস্টল করে এবং ওইটা দিয়ে ওয়েবসাইট তৈরি করবো। সেই জন্য ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য ওয়ার্ডপ্রেসের যে ফাইল সেটাকে আমরা কি করব, এই জায়গায় নিয়ে আসব ওয়ার্ডপ্রেস। এই যে ফাইলগুলো, ভেতরের ফাইলগুলোকে আমরা কোথায় নিয়ে যাব, আমরা আমাদের প্রজেক্ট ফোল্ডারে নিয়ে যাব, বা যে নামে আমরা আমাদের ওই ওয়েবসাইটটা রেডি করব। টোটালটা কপি করব, এখানে এসে একটা ফোল্ডার ক্রিয়েট করব, ধরেন এটা হচ্ছে যে আমাদের এজেন্সি। হ্যাঁ সো এজেন্সি নামে আমরা সেভ করলাম, আমাদের প্রজেক্টের নাম হচ্ছে এজেন্সি বা ডিজিটাল এজেন্সি বা যে কোনো কিছু হইতে পারে, এটা ওয়েবসাইটের নাম অনুযায়ী আমরা প্রজেক্ট ফোল্ডারের নাম রাখি। সো এখানে আমরা ওয়ার্ডপ্রেসের সব কিছু যে ফাইলগুলো আছে ওগুলো আমরা এক্সট্রাক্ট করার পর ওয়ার্ডপ্রেস ফোল্ডারে গিয়ে ওয়ার্ডপ্রেস ফোল্ডারের মধ্যে নিয়ে আমরা ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো কি করলাম, ইনস্টল করলাম, সরি মুভ কপি করলাম। কপি হয়ে যাওয়ার পর আমাদের কাজ, হ্যাঁ টোটাল কপি হয়ে যাওয়ার পর আমাদের ওয়ার্ডপ্রেসের সবগুলো ফাইল এখন এখানে চলে আসছে, আমরা একটা ফোল্ডার করছি এখানে নিয়ে আসছে। আর যদি আপনি ওয়াম সার্ভার ইনস্টল করেন, এখানে ওয়াম সার্ভার যদি ইনস্টল করেন তাহলে ওয়াম সার্ভারে ডাব্লিউ ডিরেক্টরি, এই যে WWW ডিরেক্টরিতে আপনি ফাইলটা রাখতে হবে, যেভাবে স্টেডক ফোল্ডারের ভিতর রাখছি ঠিক সেমভাবে এখানে রাখতে হবে যদি আপনি ওয়াম সার্ভার ইনস্টল করেন। আর আপনি যদি জ্যাম সার্ভার ইনস্টল করেন তাহলে স্টেডক ফোল্ডারের ভিতর আপনার প্রজেক্টের ফাইলগুলো রাখতে হবে, আর আপনি যদি ওয়াম সার্ভার ইনস্টল করেন তাহলে কি ডাব্লিউ ডিরেক্টরিতে আপনার কি প্রজেক্ট ফোল্ডার প্রজেক্টের ফাইলগুলো রাখতে হবে। ক্লিয়ার? জি স্যার, বহুত কষ্ট হয়েছে জি স্যার, এটা কে বলছেন যে খাওয়া দাওয়া কি করেন নাই? ওকে আমাদের সবগুলো চলে আসছে। এখন আমাদের এই এই ওয়েবসাইটটা আমরা আমাদের বিয়াতে দেখতে পাচ্ছি কিনা, মানে আমাদের ব্রাউজারে এভাবে দেখতেছে কিনা, লোকাল সার্ভারে আমরা ইউআরএল ট্রিগার করি,
আমরা কি লিখবো, যেহেতু আমাদের প্রজেক্টের ফোল্ডারের নাম হচ্ছে লোকাল হোস্ট স্ল্যাশ এজেন্সি, আমাদের প্রজেক্টের নাম এজেন্সি, এজেন্সি ফরওয়ার্ড স্ল্যাশ দিব। তারপর এখন দেখবো আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের জন্য একটা ফাইল আসবে, সরি একটা উইন্ডো আসবে, এখন ওপেন হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের ইয়েটা আসবে। ওয়ার্ডপ্রেস কনফিগার করার জন্য এই যে চলে আসছে, এখন আমাদের কাজ হচ্ছে আমরা কিভাবে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল দিব। এখন আমাদের কাজ মানে ওয়ার্ডপ্রেসটাকে আমাদের লোকাল সার্ভারে সেট আপ করবো। ওকে, সেজন্য আমি আমার কিছু ডকুমেন্ট মানে কিছু জিনিস নোট করে রাখতে হবে, আর সেজন্য আমরা সবাই নোটপ্যাড নিয়ে রাখবো, যা যা লাগবে সেগুলো আমরা এখানে ইনক্লুড করতে হবে। প্রথম অবস্থায় এটা উপরে থাক, আমাদের আপনি ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট আপনি ওয়ার্ডপ্রেস যখন ইনস্টল দেবেন ওই ওয়ার্ডপ্রেসটা কোন ল্যাঙ্গুয়েজে দেখতে চাচ্ছেন। হ্যাঁ, বাংলাতেও রাখতে পারবেন, হ্যাঁ ইংলিশেও রাখতে পারবেন, উর্দুতেও রাখতে পারবেন, যে কোনো ল্যাঙ্গুয়েজ আপনি সেট আপ করে দিতে পারেন, ওই ল্যাঙ্গুয়েজে আপনি দেখতে পাবেন। কন্ট্রোল প্যানেলটা ওয়ার্ডপ্রেসের কন্ট্রোল প্যানেল ওই ল্যাঙ্গুয়েজে দেখতে পাবেন। সো আমরা স্বাভাবিক ইংলিশে রাখবো, বাংলায়ও রাখবো না, বাংলায় রাখলে বাংলায় অনেক কিছু আমরা বুঝবো না। সো এরপরে আমরা ইংলিশ দিয়ে জাস্ট নেক্সট দিলাম, দেওয়ার পর এখানে কি বললো, ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, বিফোর গেটিং স্টার্ট উই নিড সাম ইনফরমেশন অন দ্য ডাটাবেজ, ইউ উইল নিড টু নো দ্য ফলোয়িং আইটেমস বিফোর প্রসিডিং। আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়ার আগে আপনাকে যে যে কাজগুলো করে নিতে হবে, আপনাকে একটা ডাটাবেজ ক্রিয়েট করতে হবে। ডাটাবেজ ডাটাবেজ ব্যাপারটা কি আসলে, ডাটাবেজ হচ্ছে যে আমরা একটা যখন ওয়েবসাইট তৈরি করি ওই ওয়েবসাইটের মধ্যে কি থাকে, ওই ওয়েবসাইটের মধ্যে ইমেজ থাকে, ওই ওয়েবসাইটের মধ্যে লেখা থাকে, কন্টেন্ট থাকে, হ্যাঁ তারপর ভিডিও থাকে, ইমেজ থাকে বা বিভিন্ন ধরনের কন্টেন্ট থাকে, এই ব্যাপার এই ওয়েবসাইটের মধ্যে যা দেখতেছি সেই কন্টেন্টগুলো কোনো না কোনো একটা জায়গায় তো কি আছে, স্টোর করা আছে না, কোনো না কোনো জায়গায় কি স্টোর করা আছে, আর যেখানে স্টোর করা থাকে সেটাকে বলা হয় ডাটাবেস। সো আমরা যখন একটা ওয়েবসাইট তৈরি করি ওয়ার্ডপ্রেসের মাধ্যমে একটা ওয়েবসাইট করতে যাব বা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে যাই, তখন আমাকে অবশ্যই একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে। একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল মানে একটা ওয়েবসাইট তৈরি করা, প্রত্যেকটা ওয়েবসাইটের এগেনস্টে একটা ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেসটা কী করতে হবে, ইনস্টল করতে হবে। ওকে, সো এখন আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের ডাটাবেস ক্রিয়েট করতে হবে। ডাটাবেস ব্যাপারটা কি, আমার ওয়েবসাইটের মধ্যে যত কন্টেন্ট আছে সেগুলো যে জায়গায় সেভ করে রাখি সেটাকে কি বলা হয়, ডাটাবেস। ক্লিয়ার? এখন এই ডাটাবেসটা কিভাবে আমরা ক্রিয়েট করব, সেজন্য আমাকে যাইতে হবে লোকাল হোস্ট, লোকাল সার্ভারের মধ্যে আমাদের ডাটাবেস আছে। যেহেতু আমরা পিএসপিতে কাজ করি, মানে ওয়ার্ডপ্রেস আসলে মূলত পিএসপি দিয়েই তৈরি, সেক্ষেত্রে আমরা ডাটাবেজ অনেক ধরনের ডাটাবেজ আছে, মাইস্কেল ডাটাবেজ, এসকেল ডাটাবেজ, তারপর ওরাকল ডাটাবেজ, এরকম অনেকগুলো ডাটাবেজ আছে। সো আমরা এখানে যে ডাটাবেজটা ইউজ করব সেটা হচ্ছে মাইস্কেল ডাটাবেজ, কারণ হচ্ছে পিএসপি রিলেটেড যত সাইট আমরা তৈরি করি সবগুলোতে মাইস্কেল ডাটাবেজ ইউজ করে। আর মাইক্রোসফটের যে ওয়েব ইয়াগুলো আছে, সফটওয়্যার বলেন, মাইক্রোসফটের ওয়েব ভার্সন বলেন, ASP.NET, সবগুলা এসকিউএল সার্ভার ইউজ করে থাকে। আর ওরাকল আলাদা হিসাব, ওরাকলের জন্য ওরাকল ডাটাবেজ ইউজ করে থাকে, সেটা আরও উপরের লেভেলে। সো এখানে আমরা যে ডাটাবেজটা ইউজ করব সেটা হচ্ছে MySQL ডাটাবেজ। সো আমরা যখন সার্ভার ইনস্টল দিই সেখানে ডাটাবেজও থাকে। তো আমরা ডাটাবেজ ক্রিয়েট করার জন্য আমাকে লিখতে হবে লোকাল হোস্ট স্ল্যাশ পিএসপি মাই অ্যাডমিন, পিএসপি মাই অ্যাডমিন স্ল্যাশ, হ্যাঁ পিএসপি মাই অ্যাডমিন স্ল্যাশ এইভাবে লিখতে হবে, আদারওয়াইজ আপনি কী করতে পারবেন না, হয়তো বা ঠিকঠাক পেজে যাইতে পারবেন না ঠিক আর করে। লোকাল হোস্ট স্ল্যাশ পিএসপি মাই অ্যাডমিন দিলে আপনার এখন যেটা দেখবেন ডাটাবেজের ওইটা চলে আসবে, একটু টাইম নিচ্ছে, ও আসুক।
সো এটা হচ্ছে যে আমাদের ডাটাবেস, এই যে পিএসপি মাই অ্যাডমিন, এখানে আমরা ডাটাবেস ক্রিয়েট করব, এখানে আমরা ডাটাবেস ক্রিয়েট করব। সো এইভাবে আমরা এখানে যাইতে পারি, অথবা আমরা যদি এখানে লিখি যে লোকাল হোস্ট শুধুমাত্র, এই যে এখানে পিএসপি মাই অ্যাডমিন আছে না, সো এখানে ক্লিক করো আমরা ওই ডাটাবেসে যাইতে পারি। দুইটা ভাবে যাইতে পারে, একটা হচ্ছে যে ডিরেক্টলি আপনি লিখে দিবেন লোকাল হোস্ট ফরওয়ার্ড স্ল্যাশ পিএসপি মাই অ্যাডমিন, দেন এই ডাটাবেসে চলে আসবেন, অথবা আপনি লোকাল হোস্ট দিলে, লোকাল হোস্ট দিলে দেখবেন এটা হচ্ছে যে আপনার পিএসপি মাই অ্যাডমিন। হ্যাঁ, পিএসপি মাই অ্যাডমিন, সো পিএসপি মাই অ্যাডমিনে দিলে আপনি ডাটাবেসে চলে যাবেন। এখন প্রথম যে কাজটা সেটা হচ্ছে ডাটাবেস ক্রিয়েট করা, ডাটাবেস ক্রিয়েট করা। এই যে উপরে যে ডাটাবেসটা লিখতেছেন ডাটাবেজ লেখা, সো এই ডাটাবেজে ক্লিক করবেন। ক্লিক করার পর ক্রিয়েট ডাটাবেস, আপনি ওয়ার্ডপ্রেসের সাথে আপনার ডাটাবেসের কানেকশন করতে হবে, একটা ডাটাবেস তৈরি করতে হবে। প্রথম অবস্থায় ডাটাবেস তৈরি করার জন্য আপনাকে প্রথমে লোকাল হোস্ট স্ল্যাশ পিএসপি মাই অ্যাডমিন দিয়ে মাইএসকিউএল ডাটাবেসে আসতে হবে। আসার পরে ডাটাবেসে ক্লিক করবেন, এরপরে ক্রিয়েট ডাটাবেস, এখানে ডাটাবেসের নাম লিখবেন, কী নাম আপনার ওয়েবসাইটের যে নাম হবে সেই রিলেটেড নাম আপনি রাখবেন। ধরেন আমার ওয়েবসাইটের নাম এজেন্সি দিচ্ছি, সো ওয়েব এজেন্সি দিই, যেহেতু শুধুমাত্র এজেন্সি না দিয়ে এজেন্সি, ওয়েব এজেন্সি। হ্যাঁ, আমার ডাটাবেজের নাম হচ্ছে ওয়েব এজেন্সি। হ্যাঁ, এটা আমরা কপি করব, কপি করে এখানে আমাদের যে ইনফরমেশনগুলো লাগবে বলছে সেগুলো আমরা অ্যাড করব একটা একটা করে। প্রথমে আমাদের লাগবে, এখানে লিখবো যে, উপরে লিখবো যে ডাটা বেস ইনফরমেশন, এবং ডাটাবেসের যে ইনফরমেশনগুলো আছে সেগুলো আমরা কী করব, অ্যাড করব। প্রথমে হচ্ছে যে ডাটাবেস নেম, তারপর কি ডাটাবেজ ইউজার নেম, তারপর যেটা লাগবে ডাটাবেস পাসওয়ার্ড, তারপর ডাটাবেস হোস্ট। হ্যাঁ, ডাটাবেস হোস্ট, টেবল প্রিফিক্স এটা আমাদের তেমন প্রয়োজন হবে না, তারপর লিখি টেবল প্রিফিক্স। সো এগুলো আমরা লিখে রাখবো, এই ইনফরমেশনগুলো আমরা এখানে অ্যাড করবো, যেগুলো আমরা আসলে ডাটাবেস ক্রিয়েট করার সময় দিব ওগুলো এখানে লিখে রাখবো, এগুলো আমাদের পরবর্তীতে দরকার হবে। সো প্রথম অবস্থায় কি ডাটাবেসে যাব, আপনার ডাটাবেসের একটা নাম দিবেন, অবশ্যই আপনার প্রজেক্ট রিলেটেড হবে, দেন হচ্ছে ক্রিয়েট। ক্রিয়েট করার সাথে সাথে এখানে লেখা আছে ডাটাবেস হ্যাজ বিন ক্রিয়েটেড, এবং ডাটাবেসের লিস্টটা এখানে চলে আসছে, এখানে এগুলোও ডাটাবেস, এসিও এজেন্সি, রেস্টুরেন্ট, টেস্ট, আইরি, তারপর হচ্ছে ওয়েব এজেন্সি, এটা হচ্ছে আমাদের ডাটাবেস, বর্তমান ডাটাবেসটা। সো এখানে আমার আরও যতগুলো ডাটাবেস থাকবে আপনার ওয়েব, বা আপনি যতগুলো ওই সার্ভারে যতগুলো ডাটাবেস রাখবেন, এটা হচ্ছে তো সার্ভার টোটালি, সেটা লোকাল হোক হোক লাইভ সার্ভার হোক, ডাটাবেসটা দেখতে এরকমই দেখাবে। এখানে আপনার সার্ভারে যতগুলো ডাটাবেস রাখবেন সবগুলো এখানে দেখাবে, আপনি যতগুলো ক্রিয়েট করবেন। সো ওয়েব এজেন্সি হচ্ছে আমাদের ডাটাবেসের নাম, এটাকে কপি করলাম, কপি করে আমার ডাটাবেসের নামে দিয়ে দিব একটা ব্যাপার। এবার হচ্ছে যে আমাকে কি করতে বলতেছে, ডাটাবেসের ইউজার নেম পাসওয়ার্ড, সেজন্য আমাদের এই ডাটাবেসটাকে হ্যান্ডেল করার জন্য একজন অ্যাডমিন দরকার বা একজন ইউজার দরকার। হ্যাঁ, এই ইউজার ছাড়া কোনো ডাটাবেস হ্যান্ডেল করা যাবে না, সো একজন ইউজার দরকার। সেজন্য আপনি কি করবেন, ওয়েব এজেন্সিতে ক্লিক করবেন। যখন আপনি যে ডাটাবেসের জন্য ইউজার ক্রিয়েট করতে যাচ্ছেন এই ডাটাবেসকে সিলেক্ট করতে হবে, যেমন আমরা এসইও এজেন্সিতে ক্লিক করতেছি, ক্লিক করার সাথে সাথে উপরে দেখেন এই জায়গায় ডাটাবেসের নামটা চেঞ্জ হয়ে যাবে, এই জায়গায় ডাটাবেসের নামটা চেঞ্জ হয়ে যাবে। আপনি যে ডাটাবেসকে সিলেক্ট করতেছেন উপরে এই জায়গায় এসে ওই ডাটাবেসের নামটা চলে আসবে, সো ওইটাকে দেখে নেবেন। নাইলে ধরেন যে ডাটাবেস সিলেক্ট করলেন একটা, মানে আপনার ডাটাবেস যেটাতে আপনি ইউজার ক্রিয়েট করতে চাচ্ছেন ওইটাতে না করে অন্য একটা সিলেক্ট করে ইউজার ক্রিয়েট করে ফেলছেন, তখন আসলে মানে কাজ করবে না আপনার ওয়েব এজেন্সি আমাদের। তো ওয়েব এজেন্সিতে আমি ক্লিক করব, ক্লিক করার পর এখানে লেখা আছে ডাটাবেস কুলন ওয়েব এজেন্সি, এরপর আমরা প্রিভিলাইজে যাব, প্রিভিলাইজেস, প্রিভিলাইজেসে ক্লিক করব। ক্লিক করার পর আমার এখানে অনেকগুলা আগে থেকে কি ইউজারের, মানে প্রত্যেকটা ডাটাবেসের জন্য আমরা কি
ইউজার ক্রিয়েট করছি। সো এখন আমরা আবার নতুন করে আমাদের নতুন ডাটাবেস ওয়েব এজেন্সির জন্য ইউজার ক্রিয়েট করতে হচ্ছে, সেজন্য আমরা এখানে কি লিখবো, অ্যাড এ ইউজার অ্যাকাউন্ট, অ্যাড এ ইউজার অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। সো অ্যাড এ ইউজার অ্যাকাউন্টে ক্লিক করব, ইউজার নেম, ইউজার নেম কী হবে, ইউজার নেম আমাদের মনের মতো একটা দিব, ইউজার নেম আমরা ওয়েব এজেন্সি দিচ্ছি অথবা অন্য কিছু দিচ্ছি যেটা দিয়ে আসলে এই ডাটাবেসের ইউজার কী করতে পারবে, অ্যাক্সেস করতে পারবে। আচ্ছা ইউজার নেম ধরেন ওয়েব রিয়াজ দিচ্ছি, যে কোনো কিছু দিতে পারেন, আমি জাস্ট একটা কথার কথা দিলাম। তো এটা হচ্ছে ইউজার নেম। তারপর কি, তারপর হচ্ছে হোস্ট, হোস্ট অল টাইম হবে যে লোকাল, হোস্ট অল টাইম কী হবে লোকাল। পাসওয়ার্ড, এখন আপনার ইচ্ছা মতো আপনি পাসওয়ার্ড দিতে পারেন অথবা এখান থেকে জেনারেট করতে পারেন। হ্যাঁ, আমরা মূলত এই জায়গা থেকে জেনারেট করি, কারণ আমরা আমাদের ডাটাবেসের পাসওয়ার্ডটা অনেকটা স্ট্রং দিই, কারণ হচ্ছে কেউ যদি আপনার ওয়েবসাইটের ডাটাবেসকে কোনো সময় অ্যাক্সেস নিতে পারে, তাহলে আপনার ওয়েবসাইটটাকে নষ্ট করে দিতে দুই সেকেন্ডও লাগবে না যদি ডাটাবেস কোনোভাবে অ্যাক্সেস করাইতে পারে। সেজন্য ডাটাবেসের পাসওয়ার্ড সবসময় স্ট্রং পাসওয়ার্ড দিতে হয়, হ্যাঁ, যেন কেউ যেন মানে সিকিউরিটির রিজন আমাদের অনেক বেশি স্ট্রং পাসওয়ার্ড দিতে হয়। সে কারণে আমরা এখানকার যারা মাইএসকিউএল ডাটাবেস, যে ডাটাবেসের যে ফরম্যাটটা আমাদেরকে প্রোভাইড করে আমরা ওইটা ইউজ করব। জেনারেট দিলাম, অটোমেটিক জেনারেট হয়ে গেল। হ্যাঁ, এবং এখানে কি আছে, কি ধরনের পাসওয়ার্ড ক্রিয়েট হয়েছে সেটা এখানে লেখা আছে, ধরেন স্মল পি, ক্যাপিটাল পি, স্মল পি, ফোর, অনেক লম্বা একটা পাসওয়ার্ড ক্রিয়েট হইলো। এটা কপি করে আমরা কোথায়, আমাদের যে পাসওয়ার্ড ওই পাসওয়ার্ডে রাখবো। লোকাল হোস্ট কি, লোকাল হোস্ট এটা লিখতে হয় না, কারণ এটা তাহলে পাসওয়ার্ড থেকে আমাদের আমাদের কী কী চলে আসছে, ওয়েব এজেন্সি ডাটাবেজের নাম পাইছি, ইউজার নেম, পাসওয়ার্ড, লোকাল হোস্ট সবগুলো দিলাম। এরপরে নিচে আসবো, আসার পরে আমরা চাইলে একটা ডাটাবেজের একাধিক ইউজার তৈরি করতে পারি, একজন ইউজার থাকবে অ্যাডমিনিস্ট্রেটর, আরও ইউজার তৈরি করতে পারি যাদের পারমিশন কম থাকবে, যাদের অ্যাক্সেস পারমিশন কম থাকবে, যে কোনো কিছু করতে পারবে না ডাটাবেজে। ডাটাবেজে জলেন কোনো ডাটা ডিলেট করা, কোনো ডাটা অ্যাড করা, কোনো ডাটা মডিফাই করা, হ্যাঁ, অথবা কোনো টেবল ক্রিয়েট করা, এই ধরনের অনেকগুলো অপশন থাকে কাজ করা। হ্যাঁ, সো আমরা চাইলে আলাদা আলাদা ইউজার তৈরি করে রাখতে পারি, যেমন শুধুমাত্র ক্রিয়েট করার জন্য একটা ইউজার, শুধু ডাটা ডিলেট করার জন্য একটা ইউজার, এরকম করতে পারি। সো এত টাফে আমরা যাচ্ছি না, সেগুলো মূলত হচ্ছে বড় প্রজেক্টগুলোতে আমরা এই ধরনের করে থাকি। হ্যাঁ, যেগুলো আমরা পিএসপি দিয়ে করি ওগুলোতে আমরা এই ধরনের থিঙ্কিং করি, বড় প্রজেক্টগুলোতে আমরা যেভাবে কাজ করব এখন করতেছি ওগুলোতে দরকার নেই। সো এখানে আমরা একটাই ইউজার ক্রিয়েট করব, ওই ইউজারকে সমস্ত ক্ষমতা দিয়ে দিব, গ্লোবাল প্রিভিলাইজ, মানে সব কিছু করার ক্ষমতা ওর আছে ওই ইউজারটাকে, শুধু একটা ইউজার করবো, চেক অল দিয়ে দিব। সো ধরেন চেক অল যখন দিয়ে দিচ্ছি সবগুলো চেক হয়ে গেছে, সব ক্ষমতার অধিকারী, সব কিছু করতে পারবো। দেন গোতে ক্লিক করব। এখন আমাদের ডাটাবেজের ইউজার ক্রিয়েট হয়ে গেছে, এখানে লেখা আছে যে ইউ অ্যাডেড ওয়েব নিউ ইউজার। সো ডাটাবেজের ইউজার ক্রিয়েট হয়ে গেছে। আমরা যদি ওয়েব এজেন্সিতে যাই, ওয়েব এজেন্সিতে ক্লিক করি, ক্লিক করার পর আমরা যদি প্রিভিলাইজে ক্লিক করি, দেখেন এখানে ওয়েব রিয়াজ নামে একটা কি ডাটাবেজের ইউজার ক্রিয়েট হয়ে গেল, ওয়েব রিয়াজ নামে, ওকে, যেটার ইউ হ্যাভ অ্যাক্সেসিং ওয়েব এজেন্সি, যেখানে ওয়েব রিয়াজ নামে একজন কি ইউজার ক্রিয়েট করা হয়েছে। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা বলেন আপনারা? জি স্যার। তাইলে এখন আমরা কি করতে পারছি, আমরা এখন ডাটাবেস কিভাবে ক্রিয়েট করে ওইটা শিখে ফেললাম, তাই তো? এখন কাজ হচ্ছে আমাদের যে জায়গায় আটকে আছি এই জায়গায় এই ইনফরমেশনগুলো আমরা নিয়ে ফেললাম। হ্যাঁ, এই ইনফরমেশনগুলো আমরা অ্যাড নিয়ে ফেলছি, কাজ হয়ে গেছে। এখন আমরা লেটস গোতে ক্লিক করব। আমরা এখন ওয়ার্ডপ্রেস এজেন্সি চলে আসছি। ডাটাবেজের নাম কি, এই যে ওয়েব এজেন্সি ডাটাবেজের নাম, তো ডাটাবেজের নাম এখানে বসাই দিবেন ওয়েব এজেন্সি। ইউজার নেম কি, ওয়েব রিয়াজ, তো এখান থেকে কপি করবেন ওয়েব রিয়াজ বসাই দিলাম। পাসওয়ার্ড কি, পাসওয়ার্ড হচ্ছে যে এই পাসওয়ার্ডটা সম্পূর্ণটা নিলাম, পাসওয়ার্ডে বসাই দিলাম। তারপর ডাটাবেস হোস্ট হচ্ছে লোকাল হোস্ট। টেবল প্রিফিক্স, টেবল প্রিফিক্স বলতে বোঝাচ্ছে
সেটা আমি এখান থেকে দেখা আগেও অনেক ডাটাবেস, এই যে একটা এসইও এজেন্সি নামে এই ডাটাবেসটা মূলত ওয়ার্ডপ্রেস দিয়ে করা, মানে এই ওয়েবসাইটটা মূলত ওয়ার্ডপ্রেসে, সো এসএ এটা হচ্ছে ফ্রি ফিক্স, মানে অল টাইম সবসময় যখন আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করি সেখানে ডিফল্ট হিসেবে ডাব্লিউপি থাকে, ফ্রি ফিক্স হিসেবে। প্রত্যেকটা ট্যাবল, একটা ডাটাবেসের মধ্যে অনেকগুলো ট্যাবল থাকে, ওই ট্যাবলগুলোতে ডাটাগুলো কী থাকে স্টোর করা থাকে। যেমন ধরেন আপনি যদি চিন্তা করেন ডাটাবেসটা মূলত অ্যাজ লাইক অ্যাজ ফার্মাসির মতো, এবং ওইখানে কী থাকে ফার্মাসিতে কী থাকে বিভিন্ন ধরনের আলমারি থাকে যেগুলোতে আসলে মেডিসিনগুলো ওরা কী করে রাখে, বক্সগুলো রাখে, তাই না? এখানে ডাটাবেসের ট্যাবল মনে করেন যে সবগুলো বক্স, সরি ইয়া আপনার আলমারিগুলো মানে থাকগুলো যেখানে আসলে মেডিসিন বক্সগুলো রাখে। সো মেডিসিন বক্স মিনস ডাটা। সো আমরা একটা ডাটাবেসের মধ্যে অনেকগুলো ট্যাবল থাকে, হ্যাঁ, সো ওই ট্যাবলের ভিতরে ডাটা স্টোর করা থাকে। সো ওই ট্যাবলগুলো ফার্স্টের নামটা ফার্স্টের শুরুতে কী থাকবে, ডাব্লিউপি কমেন্ট মেটা, ডাব্লিউপি কমেন্টস এই ধরনের থাকবে। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট, হ্যাঁ, ট্যাবল প্রিফিক্স, ট্যাবলের আগের নামটা ডাব্লিউপি থাকবে। সো আমরা আসলে মূলত এই প্রিফিক্সটা চেঞ্জ করে দিই, কারণ হচ্ছে যে সবাই মুখস্থ জানে যে ট্যাবলের ফার্স্টের শুরু দুটো ওয়ার্ড হবে ডাব্লিউপি। এরকম অনেক হ্যাকার চিন্তা ভাবনা করে যেই ওয়েবসাইটগুলো থেকে সিকিউরিটি নিয়ে তেমনটা কনসার্ন না সেগুলোতে ডাব্লিউপি থাকবে। সো আপনার ডাটাবেসের নাম হ্যাকার বলেন বা হ্যাকার বলেন যারা আপনার ওয়েবসাইটে হ্যাক করতে যাচ্ছেন বা যেহেতু যেন গ্যাস করতে না পারে, আপনার ট্যাবলের নাম কী হইতে পারে সেটা যেন গ্যাস করতে না পারে, সেজন্য আমরা এই প্রিফিক্সটা চেঞ্জ করে দিই। ডাটাবেসের এই যে ট্যাবলগুলো, এই যে ট্যাবলগুলো তৈরি হয়েছে এগুলো প্রত্যেক সবসময় তৈরি হবে, ওয়ার্ডপ্রেস যখন ইনস্টল করবেন সবসময় অটোমেটিকলি জেনারেট হয়ে যাবে। যেমন ধরেন আমাদের এই ওয়েব এজেন্সি নামে যে ডাটাবেসটা আছে এটার মধ্যে ট্যাবল কি ব্ল্যাঙ্ক, কোনো ট্যাবলই নেই, আছে কোনো ট্যাবল আছে? ওকে, নাই। এখন আমরা যখন এই ওয়ার্ডপ্রেসটা ইনস্টল দেবো অটোমেটিকলি ট্যাবল ক্রিয়েট হয়ে যাবে, অটোমেটিক। সো আমরা এখন এই প্রিফিক্সটা চেঞ্জ করে দিব, প্রিফিক্সটা চেঞ্জ করে দিয়ে আমরা করে দিব যেহেতু ওয়েব এজেন্সি, সেহেতু ধরেন ডাব্লিউএ ইউজ করতেছি, ওয়েব এজেন্সি। করার পরে আমরা সাবমিট করব, রান দ্য ইনস্টলেশন, আমরা এটা ইনস্টল করব। যখনই আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করি তখনই অটোমেটিকলি আমাদের একটা থিম ইনস্টল করে দেবে ওয়ার্ডপ্রেসে, যেটা আমরা আমাদের ওয়েবসাইটের ইউআরএল দিয়ে ট্রিগার করলে আমাদের ওই ওয়েবসাইটটা আমরা শো করে বা ওই থিমটা আমরা দেখতে পাই। এই এখন কাজ শেষ, এখন কি হয়ে গেল, আমার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে গেছে। এখন আমার ওয়ার্ডপ্রেস যে লগ ইন প্যানেল আছে ওইটাতে অ্যাক্সেস করার জন্য সাইট টাইটেল, মানে এই যে উপরের যে লোকাল হোস্ট লেখা আছে এই টাইটেলটা কী হবে, ওয়ার্ডপ্রেসে লগ ইন করার জন্য ইউজার আইডি পাসওয়ার্ড দিতে হবে আমাদের, সো এগুলো দিয়ে দেন আমরা ইনস্টল করব। এখন আমাদের ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে, দেখেন, সরি এখনও তো আমি ইনস্টল দিই। সো এখন হচ্ছে যে আমি কি দিব, সাইট টাইটেল, সাইট টাইটেল হচ্ছে যে ধরেন এটা আমরা ওয়েব এজেন্সি, ওয়েব ডিজাইন অ্যান্ড ডিজিটাল সার্ভিস এজেন্সি, হ্যাঁ দিলাম। ইউজার নেম কী হবে, ইউজার নেমটা অবশ্য কখনো অ্যাডমিন দেওয়া যাবে না, ইউজার নেমটা আপনার নিজের নামও দিবেন না, ইউজার নেমটা একটু মানুষজন গ্যাস করতে না পারে এই রিলে এই ধরনের একটু দেওয়া ভালো, হ্যাঁ। সো আমিও ভুলে যাই, নিজেও ভুলে যাব, সো দিলাম, হ্যাঁ। এবং এই ডাটাগুলো লিখে রাখতে হবে, এটা হচ্ছে ডাটাবেসের ইনফরমেশন, এটা লিখবো যে ওয়ার্ডপ্রেস লগ ইন ইনফরমেশন, ইনফরমেশন। প্রথমে হচ্ছে যে ইউজার নেমটা লাগবে যে আমরা ওয়ার্ডপ্রেসে লগ ইন করার জন্য, এবং পাসওয়ার্ডটাও লাগবে। সো পাসওয়ার্ড এখানে যেটা আছে ওইটাও দিতে পারেন, ওইটা ওই রকম পাসওয়ার্ড আপনারা স্ট্রং পাসওয়ার্ড দিবেন, আর অথবা লো পাসওয়ার্ডও দিতে পারেন, লো পাসওয়ার্ড মানে লো সিকিউরিটি কোনো পাসওয়ার্ড দিবেন না, স্ট্রং পাসওয়ার্ড দিবেন। এখানে হচ্ছে যে ইমেল,
ইমেল হচ্ছে যে আমার যেটা ইনস্টল হবে আমার ওয়েবসাইট, আমার এটা যে ইনস্টল হবে সেটা আমাকে কি ইমেলের মাধ্যমে নোটিফাই করবে। সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, ডিসকারেজ সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্স ইন দিস সাইট, এটা আমরা ডিসকারেজ করব, যে আমরা চাই না যে আন্ডার কনস্ট্রাকশন থাকা অবস্থায় আমাদের সাইটটা গুগল ইন্ডেক্সিং হোক, সেজন্য এই কাজগুলো আমাদের করে দিতে হবে। এগুলো হচ্ছে সবগুলো ওয়ার্ডপ্রেসের কি ইনফরমেশন। এখন আমরা ইনস্টল দ্য ওয়ার্ডপ্রেস, ইনস্টল ওয়ার্ডপ্রেস দেব, কাজ শেষ। এই যে চলে আসছে, এখানে কি লেখছে, ওয়ার্ডপ্রেস হ্যাজ বিন ইনস্টল, থ্যাংক ইউ অ্যান্ড এনজয় করতে বলতেছে, খুব এনজয় করবো আমরা। ইউজার নেম এবং পাসওয়ার্ড, লগ ইন এখান থেকে করতে পারি। তো এখন লগ ইন করলে আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে যাব। এই যে ওয়ার্ডপ্রেসের লগ ইনে চলে আসছি। আরেকটা জিনিস দেখার বিষয়ে আমি আরেকটা কথা বলছি, যে ওয়েব এজেন্সিতে আমাদের অনেকগুলা ট্যাবল ক্রিয়েট হয়ে যাবে ওয়েব এজেন্সিতে গেলে। এই যে দেখেন, এবং প্রিফিক্স WA করে দিছি, সেগুলো প্রত্যেকটা ট্যাবলের ফার্স্টে কী আছে, WA ফার্স্টে সবগুলোর কী আছে, WA। ক্লিয়ার? কীভাবে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করলাম এটা হচ্ছে ম্যানুয়ালি আমরা করি। ওকে, সেম ব্যাপারটা আমরা ল্যাব সার্ভারও এভাবে করতে হয়। সো এই জিনিসটা আমি সেভ করে রাখি, নাহলে আমি পরবর্তী ক্লাসে। আচ্ছা, পাসওয়ার্ডটা তো শিট, পাসওয়ার্ডটা তো ইয়ে করে নি, সেভ করে নি। আচ্ছা, এটা ঠিক আছে, সেভ করে রাখি, নাহলে আসলে পরবর্তী ক্লাসে আটকাই যাবে। কখনো এরকম রাখবেন না, কখনো ডাটাবেসের ইনফরমেশন প্রজেক্ট ফোল্ডারের ভিতর রাখবেন না, এটা হচ্ছে ইনফরমালি রাখছি। লাইভ সার্ভারে হোক, লোকাল সার্ভারে হোক, এভাবে রাখতে যাবেন না। আমার অনেকগুলো পাসওয়ার্ড মনে রাখতে হয়, আমি ভুলে যাই 2 দিন পর, সেজন্য এখানে অপশনাল হিসেবে লিখে রাখছি। তো আমাদের এখন ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেল। ওয়ার্ডপ্রেস যখন ইনস্টল হইলো, আমরা এখন কী করবো, ওয়ার্ডপ্রেসের ইয়াতে যাব, ড্যাশবোর্ডে যাব, ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যাব। তো ওয়ার্ডপ্রেসের লগ ইন এ পেজে আসার জন্য আমাদের কী করতে হয়, হ্যাঁ কীভাবে আসতে পারে, আপনাকে ওয়ার্ডপ্রেসের যদি লগ ইন প্যানেলে যাইতে হয়, লগ ইনটাকে নিয়ে আসতে হয়, বা লগ ইন করার জন্য যে URLটা ট্রিগার করতে হয় সেটা কী লিখতে হয়, লোকাল হোস্ট ফরওয়ার্ড স্ল্যাশ ওয়েবসাইটের নাম, এজেন্সি ফরওয়ার্ড স্ল্যাশ, এখানে কী লিখবেন, WP-admin, WP-admin। এই যে চলে আসবে, অথবা WP-admin দিয়ে আনতে পারেন, অথবা লিখতে পারেন যে লোকাল পোস্ট ফরওয়ার্ড স্ল্যাশ এজেন্সি ওয়েবসাইটের নাম, WP-login.php। আমরা সবসময় লগ ইন ডট পিএসপি দিয়ে আনতে হয় না, WP-admin দিয়ে আমরা ওপেন করে ফেলি, চলে আসে WP-admin লিখলে। যদি কোনো কারণে ধরেন যে এই URLটা ট্রিগার করলে আসতেছে না, তখন WP-login.php দিবেন, কাজ হয়ে যাবে। সো আপনার ইউজার আইডি দিবেন এবং পাসওয়ার্ড দিবেন, ইউজার নেম এবং পাসওয়ার্ড। তো ইউজার নেম এবং পাসওয়ার্ড যদি আপনি এখানে দিয়ে দেন, কোথায়, এই যে ইউজার নাম এবং পাসওয়ার্ড, আমাদের ইউজার নাম P_ইয়াজ এবং পাসওয়ার্ড হচ্ছে কি, বিশাল একটা পাসওয়ার্ড। তো পাসওয়ার্ডটা দিয়ে আমরা এখন চলে যাব ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে। এই যে চলে আসলাম ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে, এটাই হচ্ছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। এবং যদি আমরা আমাদের ওয়েবসাইটটা দেখতে চাই, তাহলে আমরা কী করব,
আমরা মূলত কি করি, ডোমেন নেমটা দিয়ে, ডোমেন নেম দিয়ে ট্রিগার করি না। এখানে ডোমেন নেম হচ্ছে যে লোকাল হোস্ট স্ল্যাশ এজেন্সি, এখানে ডোমেন নেম হচ্ছে লোকাল হোস্ট স্ল্যাশ এজেন্সি। আমার একটা একটা ডিজাইন দেখতে পাবো, যেটা ওয়ার্ডপ্রেস যখন ইনস্টল করি তখন আমাদেরকে ডিফল্ট একটা থিম দিয়ে রাখে, হ্যাঁ, যেন আমরা ওয়েবসাইট অন করলে, ওয়েবসাইটের ডোমেন ট্রিগার করলে বা ডোমেন ইউআরএল ট্রিগার করলে যেন আমরা একটা ওয়েবসাইট কিছু একটা দেখতে পারি, সেজন্য একটা থিম আর ডিফল্ট কী করে তাকে ইনস্টল করে দেয় ওয়ার্ডপ্রেসের সাথে। তো ওইটা আসলে অ্যাপিয়ারেন্সের থিম অপশনে গেলে আমরা দেখতে পাই থিমটা কী, সেটা 2020 অথবা 2017 থিম, এই ধরনের একটা থিম ইনস্টল করে দেয় ডিফল্ট অবস্থায়। তো 2020 থিম ইনস্টল করে দিচ্ছে অথবা 2019 যে কোনো একটা থিম আসলে ইনস্টল করে দেয় আর কি। হ্যাঁ, তো এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা সবাই? জি স্যার। তাহলে প্রথম অবস্থায় কি করতে হবে, আপনাকে ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়ার জন্য ওয়াম সার্ভার ডাউনলোড করতে হবে, ওয়াম সার্ভার বা জ্যাম সার্ভার ইনস্টল করতে হবে, দেন সার্ভার অন করতে হবে, দেন ওয়ার্ডপ্রেস ডট ওআরজি থেকে ওয়ার্ডপ্রেসের অফিসিয়াল যে ফাইলটা ওয়ার্ডপ্রেস গেট ওয়ার্ডপ্রেস থেকে ওইটা ডাউনলোড করতে হবে, এবং আনজিপ করার পর ওয়ার্ডপ্রেসের ভেতরে যে ফাইলগুলো আছে ওগুলো আপনি প্রজেক্ট ফোল্ডার, মানে আপনার জ্যাম সার্ভার যেখানে ইনস্টল করছেন ওই ফোল্ডারটাতে গিয়ে, জ্যাম সার্ভার হলে এসটিডক ফোল্ডারে যাবেন, যাওয়ার পরে আপনার ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো ওখানে রাখবেন যেভাবে আমি রাখছি। রাখার পরে আপনি লোকাল হোস্ট স্ল্যাশ আপনার প্রজেক্টের যে নাম ওই নাম দিয়ে ট্রিগার করবেন, ট্রিগার করলে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের জন্য সেট আপের জন্য আপনার আর উইন্ডো চলে আসবে, দেন স্টেপ বাই স্টেপ কাজগুলো করতে হবে। এরপরে আপনি লেটস গো দেবেন, দেন হচ্ছে আপনি ডাটাবেস ক্রিয়েট করবেন, সেজন্য আপনাকে যে লিঙ্কটা ট্রিগার করতে হবে লোকাল হোস্ট স্ল্যাশ পিএসপি মাই অ্যাডমিন, এটাতে আপনি ক্লিক করে ওইখানে ক্রিয়েট ডাটাবেস দিয়ে ডাটাবেস ক্রিয়েট করবেন, দেন হচ্ছে ওই ডাটাবেসের ইনফরমে এবং ইউজার ক্রিয়েট করবেন, ইউজার ক্রিয়েট করে ওই ইনফরমেশনগুলো আপনি ওয়ার্ডপ্রেসের ওইখানে দেবেন, দেওয়ার পরে আমি যেভাবে কাজগুলো দেখাই দিচ্ছি ঠিক ওভাবে কাজগুলো করে নেবেন। এতটুকু পর্যন্ত বুঝতে কারো অসুবিধা হয়েছে কি না বলতে পারি? বুঝছি স্যার, কিন্তু ক্লাস থেকে বাইরে লিখতে সব ভুলে যাবো। যে ভিডিও দেখে কাজ করবেন। আচ্ছা স্যার। ওকে, আজকে আমি আর সামনে যাব না, যেহেতু